আপনাকে যখন অন্ধকার কবরে নামাবে, নামানোর পরে যখন বাঁশের কঞ্চিগুলো বিছায়া দিবে, বিছায়া দেওয়ার পরে এই দুইটা লোক যখন চট করে উঠিয়া যাবে, আপনি তখন মনে মনে চিন্তা করবেন, আরে দুনিয়ার মানুষ, আমি ভাবছিলাম এই দুইটা লোক আমার আপন, এখন দেখি আমার কেউ আপন নয়, এই অন্ধকার কবরে আমারে একাই থাকা লাগবে। আপনার কবরটা বাঁশের কঞ্চি দিয়ে অন্ধকার বানিয়ে দিবে, শুধু তাই নয়, বাঁশের কঞ্চির উপরে কলা পাতাগুলো বিছায়া দিবে, কলা পাতা বিছায়া দেওয়ার পর মাটিগুলো দিয়ে আপনার আপনজনেরা আপনার কবরটাকে অন্ধকার বানিয়ে দিবে। আরে মুরব্বী বাবাজি, দুনিয়ার সংকীর্ণ জীবনে আপনি আমি কত সুন্দর করে বাড়ি বানাইলাম, আপনি আমি কত সুন্দর গাড়ি ইউজ করতেছি, আপনি আমি কত সুন্দর স্ত্রী দেখে বিবাহ করলাম, আজকে আপনি আমি কত সুন্দর জমি জায়গায় আবাদ সুবাদ করতেছি, আপনি আমি আজকে কত ব্যবসা বাণিজ্য আমরা দাঁড় করাইছি। আরে বাবাজি, দুনিয়ার জন্যে আপনি এত কিছু করলেন, ওই অন্ধকার কবরে কথা ভাবছেন নি? দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে টাকা লাগে, আর অন্ধকার কবরে চলতে গেলে টাকা পয়সার দরকার হয় না, ক্ষমতার দরকার হয় না। অন্ধকার কবরে থাকতে হলে আল্লাহর কাছে মাপ চাইতে হলে, কবরে গিয়ে জান্নাত পাইতে হলে আমাদেরকে আমলের দরকার, জোরে বলেন তো আছে না নাই, আর একটু জোরে বলেন আছে না নাই। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর চলে যাওয়ার ডাকে রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। একটু মাটি বলতে আমল করার দরকার আছে না নাই? কাদিস না মন এমন করে, এমনই তো হয়, এই তো দেওয়া খোদার জীবন, তোর তো দেওয়া নয় রে, তোর তো দেওয়া নয়, জীবনটার মালিক কে? আমার বাবা জিরানে, দিনাজপুর জেলার বাপ ভাইরা, বীরগঞ্জ থানার বাবারা, কেউ কাহার দিকে নজর নাই। এ বন্ধু, আমি জানি না আর আমি এই মাহফিলে কোনোদিন আসতে পারবো কি না। আরে বাজান, জীবনের কোনো গ্রান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমি মাসুদুর রহমান সিদ্দিকী আর এই মাহফিলে কোনো দিন এসে কথা বলতে পারবো কি না আমি জানি না। আরে বন্ধু, নিজের জীবনের শেষ ওয়াজ মনে করে দিয়ে আজকে আপনাদের সামনে দিল খুলে কিছু কথা বলে দিয়ে যাই। আরে বাজান, কেউ এদিক সেদিক নজর না দিয়ে আপনারা কোরআনুল কারিমের কথাগুলো শ্রবণ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ওসিলা করে আপনার জিন্দেগি পরিবর্তন করে দিবে, আপনার জিন্দগির গুনাগুলো মাফ করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেলা পুকুর এলাকার বাপ ভাইরা, কেউ কাহারো দিকে নজর নাই, এই দুনিয়ার ভিতরে আপনার আপন বলতে কেউ নাই। আরে বাবাজি, এই দুনিয়ার ভিতরে আপনার আমার আপন বলতে কেউ নাই। আরে বন্ধু, আপনার নিজের মা বাবাও আপনার কিন্তু আপন নয়, আপনার নিজের ভাই বোন আপনার আপন নয়। আরে বন্ধু, আপনার নিজের স্ত্রী কিন্তু আপনার আপন নয়, এই মুহূর্তে যদি আপনি মারা যান আপনার গোসল দেওয়া হবে। আরে বন্ধু, মুসলমান বাবাজি, এই মুহূর্তে যদি আপনি আমি মারা যাই আপনি
আপনার আমার গোসল দেওয়া হবে, আপনাকে আমাকে আর কেউ বাসার ভিতরে রাখবে না। আজকে আপনি যত টাকা ইনকাম করিয়া সুন্দর বাড়ি আর গাড়ি করলেন, সুন্দর স্ত্রী করলেন, এগুলো কিন্তু আপনার আর থাকবে না। আপনি যখন মারা যাবেন আপনার দেহ থেকে যখন আপনার প্রাণটা বের হয়ে যাবে, আপনার আপন বলতে আর আপনার কেউ থাকবে না। সকল এলাকাবাসীরা আপনাকে দেখতে আসবে, আসার পরে আপনাকে দেখবে আর দুই চোখের পানি ফেলে কান্না করবে। কেউ আপনার সুনাম করবে, কেউ আবার আপনার বদনাম করবে, সবাই দেখে দেখে আপনার নামে মন্তব্য করে চইলা যাবে। আরে বেড়াপুকুর এলাকার বাবাজি, এই জন্য বলি বাপ ভাই, কেউ আপনার আপন নয়। এই জন্য এই কোরআনের মজলিস, এটা বড় একটা দামি মজলিস, আপনারা এই কোরআনের মজলিসে আসেন, বসে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন, এটাই আপনার জন্য পরকারের কল্যাণকর হয়ে দাঁড়াবে। আরে বাবাজি মুসলমান বন্ধু, আপনি যখন মারা যাবেন আপনাকে কিন্তু গোসল দেওয়া হবে, আপনাকে কিন্তু দামি কোনো খাটের উপরে গোসল দেওয়া হবে না। এই যে আপনাদের পাশে যে হাট বসে, সপ্তাহে দুই দিন আপনাদের হাট বসে, এই হাটের ভিতরে দেখবেন কিছু খাট পাওয়া যায় 200-300 টাকা দিয়ে। এই খাট এনে আপনার শেষ গোসলের আয়োজন করা হবে। আরে বাবাজি এই খাটের উপরে শোয়াইয়া আপনার জীবনের শেষ গোসল হবে, তারপর আপনাকে চার পাওয়ালা একটা পালকির মধ্যে উঠে শোয়াবে। এই গাড়িটা কিন্তু কোনো দামি গাড়ি নয় রে বাজান। আজকে দুনিয়ার মধ্যে আপনি আমি চলাচলের জন্য কত দামি দামি গাড়ি ইউজ করি, অনেকেই বড় বড় হুন্ডা, অনেকেই বড় বড় প্রাইভেট কার, আবার অনেকেই বাস, সিএনজি, অটো, কত কিছুই না আমরা ব্যবহার করি। কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার জীবনের শেষ গাড়ি হবে মসজিদের চাল পাওয়ালা পালকি। এই পালকি করে আপনার জীবনের শেষ বিদায়টা আপনাকে জানানো হবে। আপনাকে যখন এই পালকির মধ্যে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে, আপনি তখন মনে মনে চিন্তা করবেন, আহারে আহারে দুনিয়ার মানুষ, আজকে যেই মানুষের লাইগা, যেই সন্তানের লাইগা আমি কত কষ্ট করলাম, যেই স্ত্রীর লাইগা আমি কত কষ্ট করলাম, যেই বাপমার লাইগা আমি কত কষ্ট করলাম, আজকে সবাই আমারে একা একা অন্ধকার কবরে রাখতে যাচ্ছে। আরে বন্ধু, অনেক মুদ্দাররা চিন্তা করবে, আমি অনেক বক্তার মুখে শুনেছিলাম অন্ধকার কবরে নাকি একাই থাকা লাগে, অন্ধকার কবরে নাকি আপনার আমার সঙ্গে কেউ যাবে না। আজকে আমি নজর করে তাকিয়ে দেখি আমার সঙ্গে আমার এলাকাবাসীর অনেক লোকেরা আমার পিছে পিছে আসতেছে। এই লোকগুলো মনে হয় সকলেই আমার সঙ্গে থাকবে, এই লোকগুলো মনে হয় আমার প্রকৃত আপন লোক। আরে বেড়াপুকুর এলাকার বাবাজি, কেউ কারো দিকে নজর দেবেন না, সকলেই নিজ নিজ কবরের কথা চিন্তা করেন রে বাবা। আপনার চোখে যদি পানি না আসে মনে করবেন আপনার ইমানটা দুর্বল, যাদের চোখে পানি আসে এই ইমানগুলো হচ্ছে মজবুত ইমান। কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে একটা ফোঁটা চোখের পানি ফেলিয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও বান্দি শোনো শোনো শোনো, তুমি যখন আমি আল্লাহর ভয়ে একটা চোখের পোটা পানি বের করে ফেলো, তুমি যখন তাহাজ্জুতে যাই নামাজ দাঁড়িয়ে আমি রবের কাছে কান্না করো, আমি রবের বড় মনটা খুশি হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম যখন ওই ব্যক্তিকে ক্রাশ করবে, আমি আল্লাহ ওই সময় এই পানিটা দিয়ে জাহান্নামকে শান্ত করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, আপনাকে যখন অন্ধকার কবরের পাশে আপনার খাটিয়াটা নামানো হইব, আপনার খাটিয়াটা নামানোর পরে আপনাকে যখন দুইজন কবরে নেমে আপনাকে নামাবে, আপনি তখন মনে মনে চিন্তা করবেন, আমি জানছিলাম এতক্ষণ সবাই আমার আপন, এখন দেখি সবাই আমার আপন নয়। যেই দুইটা লোক আমার কবরে নামছে, এই দুইটা লোকেই মনে হয় আমার প্রকৃত আপন লোক। এ বন্ধু,
মুসলমান বাবাজি কেউ কার দিকে নজর নাই, সকলেই মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাগুলো শোনা চাই। আপনাকে যখন অন্ধকার কবরে নামাবে, নামানোর পরে যখন বাঁশের কঞ্চিগুলো বিছায়া দিবে, বিছায়া দেওয়ার পরে এই দুইটা লোক যখন চট করে উঠিয়া যাবে, আপনি তখন মনে মনে চিন্তা করবেন, আরে দুনিয়ার মানুষ, আমি ভাবছিলাম এই দুইটা লোক আমার আপন, এখন দেখি আমার কেউ আপন নয়, এই অন্ধকার কবরে আমার একাই থাকা লাগবে। আপনার কবরটা বাঁশের কঞ্চি দিয়ে অন্ধকার বানিয়ে দিবে, শুধু তাই নয়, বাঁশের কঞ্চির উপরে কলা পাতা গুলো বিছায়া দিবে, কলা পাতা বিছায়া দেওয়ার পর মাটি গুলো দিয়ে আপনার আপনজনেরা আপনার কবরটাকে অন্ধকার বানিয়ে দিবে। আরে মুরব্বী বাবাজি, দুনিয়ার সংকীর্ণ জীবনে আপনি আমি কত সুন্দর করে বাড়ি বানাইলাম, আপনি আমি কত সুন্দর গাড়ি ইউজ করতেছি, আপনি আমি কত সুন্দর স্ত্রী দেখে বিবাহ করলাম, আজকে আপনি আমি কত সুন্দর জমি জায়গায় আবাদ সুবাদ করতেছি, আপনি আমি আজকে কত ব্যবসা বাণিজ্য আমরা দাঁড় করাইছি। আরে বাবাজি, দুনিয়ার জন্যে আপনি এত কিছু করলেন, ওই অন্ধকার কবরে কথা ভাবছেন নি? দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে টাকা লাগে, আর অন্ধকার কবরে চলতে গেলে টাকা পয়সার দরকার হয় না, ক্ষমতার দরকার হয় না। অন্ধকার কবরে থাকতে হলে আল্লাহর কাছে মাপ চাইতে হলে, কবরে গিয়ে জান্নাত পাইতে হলে আমাদেরকে আমলের দরকার, জোরে বলেন তো আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর চলে যাওয়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। একটু মাটি বলতে আমল করার দরকার আছে না নাই? কাদিস না মন এমন করে এমনই তো হয়, এই তো দেওয়া খোদার জীবন, তোর তো দেওয়া নয় রে, তোর তো দেওয়া নয়, জীবনটার মালিক কে? আর একটু জবান খুলে বলুন না কে? আরে বাবাজি, জীবনের মালিক আমার আল্লাহ, এই জীবন আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম, কেন পাঠাইলাম জানো নি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। রে বন্ধু, যারা আমার ইবাদত বন্দেগী করবে, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানবে, যারা আমি রসুল্লার সুন্না অনুযায়ী নিজের জিন্দগিকে পরিবর্তন করা দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন যে এই মানুষগুলো দুনিয়ার জমিনে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে দুনিয়ার জমিনে দুই দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, এই জন্য বাজান আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহ আসমান জমিন বানাইছে কোন ফায়া কোন বইলা, আমার আল্লাহ পাহাড় পর্বত বানাইছে কোন ফায়া কোন বইলা, আমার আল্লাহ চন্দ্র সূর্য গাছপালা নদী নালা যা দেখেন দুই চোখে, এইগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন কোন ফায়া কোন বইলা বানাইছে। আমার আল্লাহ শুধু বলছে হও, ওই জিনিসগুলো হয়ে গেছে,
আরে বাবাজি, আরে বেড়াপুকুর এলাকার বাবারা, শুনেন শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ কুদরত হাত দ্বারা বানাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত সুন্দর করে বানাইলেন, মানব জাতিকে নিজ কুদরত হাত দ্বারা বানাইছে। আরে বন্ধু, আজকে যখন দুনিয়ার জমিনে মানুষগুলো আসার পরে রব হিসেবে রবকে আমার আল্লাহকে মানে না, মানুষ যখন দুনিয়ার মধ্যে এসে আমার রসুলুল্লাহর আদর্শ মানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমার কি একটুকু মনে পড়ে না? এই দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো সংখ্যা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার জন্য তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছি। পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পেটের ভিতরে খাদ্য দান করেছি, শুধু তাই নয়, তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, রে ভাই মা জননীর বুকে, কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, রে ভাই মা জননীর বুকে, সেই আল্লাহরে ডাকরে বান্দা, সেই আল্লাহরে ডাকরে বান্দা, সেই আল্লাহরে ডাক, ডাকলে রে তোর জিন্দগির গোনা হবে মাফ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরে বেড়াপুকুর এলাকার বাবাজি, কেউ কাহার দিকে নজর দেবেন না, আমাদেরকে এই দুনিয়া সুন্দর দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাইতে হবে, আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আরে বাবাজি, আজকে আপনি আমি যদি ঈমান আনার পরে সৎ কাজ করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক নাম্বার পুরস্কার দেব, এক নাম্বার পুরস্কার হিসেবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, দুনিয়ার ভিতরে সুন্দর পরিচ্ছন্ন পবিত্র একটা জীবন আমি আল্লাহ তোমাকে দান করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, আপনারা একটু নজর করে শুনবেন, নজর করে দেখবেন, কান দিয়ে শুনবেন, এ বাবাজি, এক নাম্বার আমার আল্লাহ পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে, আল্লাহ আপনার রিজিকের ভিতরে বরকত দান করবে, আপনার জীবনের ভিতরে জটিল কোনো সমস্যা হবে না, আপনার দেহের ভিতরে জটিল কোনো রোগ হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে শান্তিতে রাখবে, আপনাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুখে রাখবে। আরে বন্ধু মুসলমান বাবাজি, দুই নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুই নম্বরে যে পুরস্কারটা দেব, তুমি যখন মারা যাবা অন্ধকার কবরের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডান হাতে আমল নামা দিয়ে তোমাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি,
এই জন্য বাজান, কেউ কারো দিকে নজর নাই। দুনিয়ার জমিনে যদি আপনি ইমানটাকে মজবুত করতে পারেন, সৎ কাজ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আপনার দুনিয়ার জীবনটা শান্তিময় জীবন দান করে দিবে, দুই নম্বরে আখেরাতে আপনার ডান হাতে আমর নামা দিয়ে জান্নাত দিয়ে দিবে। আরে বাজান, এই জন্য আমাদেরকে আগে ইমান আনা লাগবে। আরে বন্ধু, আজকে যারা আমরা ইমানদার ইমানদার বলে চিল্লাই, আজকে আমরা ইমানদার ইমানদার বলে যারা নিজেকে দাবি করি, আরে বাজান, আজকে আপনি আমি ইমান এত সোজাভাবে পেয়েছি, এই জন্য আমরা ইমানের মর্মটা বুঝি না। যা সাহাবীদের যুগে সাহাবীরা কত কষ্ট করে ইমান এনেছে, এই জন্য তারা ইমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে, কথা বলেন ঠিক কিনা?